আগামী একুশ মে চট্টগ্রামের তিন উপজেলায় ভোট গ্রহণ হবে একই দিনে কক্সবাজারে তিন রাঙ্গামাটির তিন বান্দরবানের দুই খাগড়াছড়িতে তিনটি নির্বাচন আজ মধ্যরাতেই প্রচার প্রচারণা শেষ হচ্ছে আর তাই শেষ দিনে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা নানা আশ্বাস দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম কক্সবাজারের চকরিয়া ও ঈদগাঁও উপজেলা শেষ মুহূর্তেও ছুটছেন ভোটারদের দারে দ্বারে চকরিয়া উপজেলা চেয়ারম্যান পদে সাবেক সংসদ সদস্য জাফর আলম এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাইদির মধ্যে মূল লড়াই হবে বলে ধারণা ভোটারদের একুশ তারিখ ইনশাল্লাহ আপনারা দেখবেন আমার প্রিয় প্রতি গোড়ামার্কাই ব্যাপক ভোরে জয়লাভ স্বাভাবিকভাবে সিদ্ধান্ত নিয়ে যে আসলে জাফর হলো খাজের মানুষ সরকার থেকে আদায় করে না জনগণ দ্বিতীয়বার মতো বুঝলেছে আমি বানাবে আমি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি চকরিয়াতে আমি ক্রীড়াঙ্গনে কাজ করি একটা ইনডোর স্টেডিয়াম করব। এছাড়া পেকুয়াই চারজন এবং ঈদগাঁও উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী পাঁচজন চকরিয়ায় মোট ভোটার তিন লাখ একষট্টি হাজার একশো তিনজন মোট কেন্দ্র একশো চোদ্দটি ভোট গ্রহণ হবে ইভিএমে তরুণ ভোটারদের আগ্রহ রয়েছে ইভিএম ডি এ ভোট দেওয়ার অন্যদিকে শঙ্কা রয়েছে বইবিদ্ধ যারা ভোটার রয়েছে তাদের তো আমরা ভোট দেবো ভালো দেখে বা পছন্দের প্রার্থীকে দেবো অবকাঠামো উন্নয়নমূলক কাজ যিনি করতে পারবে আমরা তাকে মানসিকভাবে আমরা বেছে নিয়েছি আগামী একুশ মে দ্বিতীয় ধাপে চট্টগ্রামের তিন উপজেলা হাট হাজারি ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে শেষ দিনে বিরামহীন প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটান প্রার্থীরা হাট হাজারিতে চেয়ারম্যান পদে প্রার্থী তিনজন ফটিকছড়িতে দুজন রাঙ্গুনিয়ায় চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী ভোট হবে শুধু ভাইস চেয়ারম্যান পদে শহীদুল সুমন যমুনা নিউজ